আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত প্রতিদিন দুটো দুটো করে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্য। আজকে আপনার সামনে নিয়ে এসেছি বসুন্ধরা গ্রুপে, তারা একটি নতুন সার্কুলার দিয়েছে যেটা আপনাদের জন্য খুবই, যারা কম পড়াশোনা করেছেন বা পড়াশোনা করেননি তাদের জন্য একটা সুযোগ। পড়াশোনা না থাকলেও হবে, আর অষ্টম শ্রেণী পাস থাকলেও হবে। যাদের অভিজ্ঞতা আছে তারা পড়াশোনা কোনো দরকার নাই, তারা শুধু আবেদন করবেন আর চাকরিতে জয়েন করবেন। বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশনে তারা কিছু লোক নেবে। চলুন আজকে আমরা জানবো যে কোন পদে কতজন লোক নেবে এবং কীভাবে আবেদন করতে পারবেন, কোন ঠিকানায় আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা আসলে কী চাইছে বা চায় নেই এরকম কিছু সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে বসুন্ধরা গ্রুপ দেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান। তারা রিসেন্টলি বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। তো আমাদের চ্যানেলটি নতুন, সবার কাছে অনুরোধ থাকবে যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই সহায়তা হবে। চলুন দেখা যাক, আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, প্রথমে দেওয়া আছে পাইপ ফিটার ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, প্রার্থীকে যে কোনো রেডিমিক্স শিল্প প্রতিষ্ঠানে কংক্রিট পাইপ ফিটার হিসাবে 3 থেকে 5 বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কংক্রিট ল্যান্ড পাম্প পাইপ ফিটিং ও ঢালাইয়ের কাজে পারদর্শী হতে হবে। 2 নম্বর লেয়ার আছে ল্যান্ড পাম্প অপারেটর, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, প্রার্থীকে যে কোনো রেডিমিক্স শিল্প প্রতিষ্ঠানের ল্যান্ড পাম্প অপারেটর হিসেবে 3 থেকে 4 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কংক্রিট ল্যান্ড পাম্প রক্ষণাবেক্ষণ ও ডালার কাজে পারদর্শিত হতে হবে। মিক্সার ট্রাক ড্রাইভার ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে, প্রার্থীকে যে কোনো কমার্শিয়াল রেডিমিক্স কনস্ট্রাকশন প্রজেক্টে মিক্সার ট্রাক ড্রাইভার হিসেবে 8 থেকে 10 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেওয়া আছে মিক্সার টাক হেল্পার ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, প্রার্থীকে যে কোনো কমার্শিয়াল রেডিমিক্স কনস্ট্রাকশন প্রজেক্টে মিক্সার টাক হেল্পার হিসেবে 3 থেকে 5 বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে এখানে বলা আছে আগ্রহী প্রার্থীদের চাকরি নিয়োগের আবেদনপত্র, ছবি সম্বলিত জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র যদি থাকে, মানে না থাকলেও চলবে, ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে, নাগরিকতা সনদ, জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ উপরোক্ত ঠিকানায় আগামী 9 ফেব্রুয়ারি 2023 তারিখে রোজ বৃহস্পতিবার বিকাল 4টা পর্যন্ত চ্যাট ঘটিকার মধ্যে পাঠাবেন। তো নিচে দেওয়া আছে যে যারা অভিজ্ঞ তাদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই, মানে আমরা শিক্ষাগত যোগ্যতা ছাড়াই চাকরিতে আবেদন করতে পারবেন, কোনো প্রয়োজন নেই যদি আপনার অভিজ্ঞতা থাকে। আর যদি অভিজ্ঞতা থাকে আর শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে তো প্লাস পয়েন্ট, আপনার জানতেছেন। তো এখানে আবেদন যেভাবে পাঠাবেন, আবেদন পাঠানোর ঠিকানা জানিয়ে দিচ্ছি, বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেড, জোন 15 বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মিরসরাই, চট্টগ্রাম। ইমেইল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেবো, আপনারা সেখানে আবেদন পাঠাবেন। অবশ্যই 9 ফেব্রুয়ারির আগে পাঠানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য বসুন্ধরা গ্রুপে যে নতুন একটি চাকরির সার্কুলার দিয়েছে সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্তই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।